हेलो गाइस, तो पूर्णिमा हैप्पी फैमिली तो हमारे सबाई के अनेक अनेक भालोबाशा। तो आमी पूर्णिमा चले एलाम नतून आरेकटी छोट्टो मिनि ब्लग निये। तो देखते पाच्छी आमी आर आमार छेले अटोते उठे पड़ेछी। आमरा जाच्छी विशेष एकटा जायगाय, बोलेई दिई आमरा जाच्छी आमार दीदी बाड़ीते बनगाते। तो आजके अशोकनगर थेके बनगा किभाबे आमरा जाच्छी एटा तोमादेर संगे शेयार करब। तो देखो चले एसेछि स्टेशने। तो आमार मा पान किनछे, पान खाबे। आर प्रचुर प्रचुर रोद, এখন প্রায় বেলা 2:45 বাজে। তো ছেলেরা আমি চলে এসেছি স্টেশনে, টিকিট কেটে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষাতে। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে এসেছে, তো ট্রেনে উঠেই দেখা হচ্ছে। তো দেখো আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। দেখো মুখটা পুরো একদম লাল হয়ে গেছে গরমে। আর বাইরে কি সাংঘাতিক রোদ, কেন লাল হবে না বলো। তো ট্রেনে প্রচুর প্রচুর ভিড়, অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিট পেয়েছি, বসেছি এখানে। মা আর আমি বসেছি, আর ছেলে সামনের সিটে বসে আছে। ওই দেখো ছেলে বসে আছে ওখানটায় ব্যাগ নিয়ে। তো ছেলেকে বললাম এখানে উঠে আয়, বসে না মা এখানটায় আমি জ্বালানো হাওয়া পাচ্ছি, আমি এখানেই তাহলে বসে। আমি তাহলে বসো তাহলে। এখনও বনগাঁ অনেকটাই দূর, ঠিক আছে। তো বনগাঁ স্টেশন থেকে নেমে আবার উঠতে হবে টোটোতে। তো টোটোতে আমি উঠেও পড়েছি, দেখো টোটোতে উঠে পড়েছি। তো সামনে দেখো আমার ছেলে আর মা বসে আছে, যে ওরা বলছে যে ট্রেনের থেকে নেমে একটু স্বস্তি পেলাম, যেহেতু ট্রেনে খুব ভিড় ছিল। তো বাইরে টোটোতে বসে একটু বেশ হাওয়া টাওয়াও লাগছিলো। তো পাশে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে কিছু বেশ কিছু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আমরা আবার উঠে পড়েছি কিসে, অটোর মধ্যে। ভাবো, এক টোটো, ট্রেন, অটো, আবার অটো। ভাবো কতগুলো গাড়ি চেঞ্জ করে করে তারপরে শেষ একদম দিল্লিতে যে পৌঁছাবো। তো খুব বিরক্ত হয়ে গেছি আমরা, অনেকক্ষণ অটোতে বসে আছি, কখন ছাড়বে ঠিক নেই। রাজ ও চিন্তার মধ্যে পড়েছে যে কখন ছাড়বে অটো, এতক্ষণ তো বাসা বাড়িতে পৌঁছে যেতাম। কি সিস্টেম দিয়ে নি এখানটায়। গরমে একদম সেদ্ধ হয়ে আছি। সেই বেরিয়েছি 2:30 সময়, এখন বাজে তোমার 5টা বাজতে গেছে। তো দিদির বাড়িতে যেয়ে আবার দেখা হচ্ছে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত দিদির বাড়িতে এসে পৌঁছালাম। কেন সে মানে অনেকটা দূর তো দিদির বাড়িতে, বনগাঁ থেকেও তা প্রায় 2টো অটো আমরা চেঞ্জ করে এসেছি। একদম গরমে তো ঘেমে একদম আম শক্ত মতন হয়ে গেছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত দিদির বাড়িতে এসে পৌঁছালাম। এখন বাজে তোমার প্রায় 5:45 নাগাদ বাজে, 5:30-টার বেশি বাজে। খিদেও পেয়েছে দেখি, মা তো এসে পান খাওয়া শুরু করেছে, আর আমি এ দেখো গরম গরম সিঙ্গারা মা কিনেছিল তাই খাচ্ছি। আর আমার তো ছেলে এসে পার জামা কাপড় চেঞ্জ করে চলে গেছে ঘুরতে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে রাখছি। শর্মা তো স্নান করে উঠলো, আবারও দেখা হচ্ছে। সিঙ্গাটা খেয়ে তারপরে চলে এসেছি দিদির বাড়িতে। এসে তো জামা কাপড় ছেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে তো সিঙ্গাটা খেলাম, এখন মনা ভেজিটেবিল চপস নিয়ে এসে সেটা খাচ্ছি। আর একটা সুখবর শুনলাম এসে, মানে আমি খুব 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 খুশি হয়েছি। পরে দিস গুড নিউজটা। আর ঠিক আছে দাদা, তোমাদের তোমার ভিডিওটা ফটো দেখো, তাহলে আমার অন্য কোনো ব্লগে আমি তোমাদের গুড নিউজটা দেবো অবশ্যই। মানে তুমি শুনতে পারো অবাক, বলে কি বাবা এই বছর তুমি এই হয়েছো, ব্যাপার। দেখতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সন্ধ্যার সময় দেখো মনা, এগুলো কি মনা কি এনেছিস এগুলো?
এগুলো ধনে পাতার চপ, আমাদের বাড়ির সামনেই দোকান, তো নিয়ে আসলাম সন্ধ্যার টিফিন, চা, ধনে পাতার চপ। খুব টেস্টি বল খেতে, দারুণ টেস্টি, একটু দিয়ে দেখ। তো আমি তো খাবোই, দেখো দিদি আবার দেখো এখানে মুড়ি রেখে দিয়েছে আর ও এখন কফি বসিয়েছে। তো আমাদের সন্ধ্যার টিফিন কফি, ও আর দেখো আমার জামাই স্যান্ডউইচ খাচ্ছে, দেখো একটু আগিয়ে দাও স্যান্ডউইচটা, আগিয়ে দাও দেখাও কি সুন্দর স্যান্ডউইচটা টকটক করছে লাল। আরে দেখো দেখো, ওরে পাগল রে। তো দেখো খেতে বসেছি রাতের খাবার, দিদি তো একদম ডিমের ঝোল করেছে, একদম লাল টক 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 করছে, সেই টেস্টি হয়েছে। আর রাজা ফোন ঘাটাঘাটি করছে, মা সিঁড়ির পরে বসে খেতে খেতে বসছে, আর আমার মা এই যে বসে আছে ভাত নিয়ে মাকে দেবে, সবার কাছে দিচ্ছে, তাই দিদি একটু দেরি হচ্ছে। দেখো সামনে কিন্তু একদম কড়াই নিয়ে চলে এসেছে, যেহেতু আমাদের রাতের খাবার, তো একটু একটু করে সবাই খাওয়া দাওয়া হয়ে যাক। তো আর কি বলবো, কিছু তোর বলার নেই, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা দেখো বিছানা হয়ে গেছে আমাদের, এই দেখো বিছানা কমপ্লিট, এখন আমরা ঘুমোবো। আর এইদিকে তো এরা অলরেডি শুয়ে পড়েছে, আর কি জোরে জোরে নাক ডাকছে, রাত বাজে এখনো পোনে একটা, তো আমার সবাই উঠে ঠেলে বসে রয়েছি, দেখো কি জোরে জোরে নাক ডাকছে। ও আর দিদি দেখো জায়গা খুঁজে পাচ্ছে না, বলছে এখানে আমার হবে, হ্যাঁ হবে চলে আই। তো দেখো এই একটা ফোটোর মধ্যে পাঁচজন শুয়েছে, আমি যে শুচ্ছি আমরা, দেখো। তো ভিডিওটা আমি এইখানে এন্ড করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ একটা ফলো করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, বল আর গুড নাইট বল, নাইট আমার কিছু শিখিয়েছে নাইট, সত্যি এখন নাইট।